হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল আকাশ পাখি। আমাদের আকাশ পাখির চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখতে পাচ্ছ রেডিমেডি হয়ে চলে এসেছি, এখন আছি সানভিউ নার্সিংহোমে। আর আজকে পাপড়ি ছুটি দেবে, মানে 5 দিন হয়ে গেছে। আর এখন দাঁড়িয়ে রয়েছি উপরে, গেছে মা, ওই বাড়ির মা, মানে দুই মা, দিদা, মামি, অনেক সরা সব দেখতে গেছে। আর আমি নিচে দাঁড়িয়ে রয়েছি, আর গাড়ি রয়েছে পাশে দাঁড়িয়ে। তো পাপড়ি হয়ে গেলে মানে সব রেডি, একদম কমপ্লিট, এখন শুধু আমরা বেরোবো। আর পাপড়ির তো এখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ওটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো, কারণ না খাই তো বেরোনো ঠিক না, রাস্তায় অনেক কানাকাটি করতে পারে। তো বেরিয়ে যাবো আমরা এখনই, ঠিক আছে, চলো আসুক তোমাদের সঙ্গে শেয়ার করছে। এবার এখন আমি চলে আসলাম সানভিউ নার্সিংহোমের মেডিসিন শপে। দেখো নার্সিংহোমের নিচে একটা ওষুধের দোকান রয়েছে, সেখান থেকে ওষুধ নিয়ে নিলাম। মানে ছুটির পর যেসব ওষুধগুলো থাকে আর কি, লাগে বাড়িতে বাচ্চার ইমার্জেন্সি কোনো প্রয়োজনে। আর নার্সিংহোমে ঢুকতেই দেখি পাপড়ি আমাদের কিউট বেবিটাকে কোলে করে নিয়ে বসে রয়েছে, কারণ আজকে ছুটি, আজকে এখানে লাস্ট দিন, তারপর আমরা চলে যাব বাড়িতে। আর সেই আনন্দে পাপড়ি আজকে মানে খুব খুশি, তো এখন বসে রয়েছে, চলো। আমি যেহেতু বেশ কিছুদিন কৃষ্ণনগরে ছিলাম পাপড়িকে দেখার জন্য, তো মাঝে মাঝে আসতাম। আর এর মধ্যে এসে একদিন আমি ওকে ওয়ারেস কিনে দিয়েছিলাম কতগুলো, কারণ ওয়ারেস খাওয়াটা খুব ভালো। হসপিটালে থাকলে ওয়ারেস খেলে শরীরে একটু এনার্জি বাড়ে, তো যেহেতু আমরা অনেক দূর যাবো আর ঠিক মতন খাওয়া নি, তাই পাপড়িকে বললাম ওয়ারেসটা খেয়ে নাও। আমার অনেক ভাই, দেখেছিস ভাই, এই যে দিদা, কত দূর হবে, ঠিক আছে। দিদা আসলো নিচে আর আমাকে বললো যে তোকে যেতে বললো, তো আমি এখন যাই, দেখি কোনো প্রয়োজন আছে নাকি, হয়তো প্রয়োজন থাকতে পারে, তার জন্য ডাকলো, চলো। এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, পাপড়ি রেডি হয়ে গেছে, বাড়ি যাবা। এই যে মা, দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে মাসিরা এগিয়ে এসেছে, হ্যাঁ, এই যে আমাদের বেবি, এখন আমরা বাড়ি যাচ্ছি। মাসিরা কিন্তু খুব ভালো, খুব দেখাশোনা করে, খুব খুশি, সবাই আদর করেছে। তোমরা কিছু কিনে পড়ো, হ্যাঁ, আর কি করছো, নাক মুখ ইয়ে করলো, এই দেখো আমরা এখন যাচ্ছি, এখন আমরা প্রায় পৌঁছে গেছি, এখন আসি পাটকাড়িটা পার করে একটুখানি দাঁড়িয়েছিলাম, এখন আবার গাড়ি ছাড়লো। এই যে কাকা গেছিলো সকালবেলা, এখানে সবাই রয়েছে, বেবি এখন পাপড়ির কোলে রয়েছে, কান্না করছিল একটু, খিদে পেয়েছিল তো একটু খেলো, তারপর এখন আমরা যাচ্ছি আবার বাড়িতে, চলো। আসতে দেখে নাম, দেখো এখন ঘরে এসে একটু শুয়েছে, আর পাপড়ি এখন ভাত খাচ্ছে, খাওয়ার টাইম একটার সময়, সেটা এখানে 1 ঘন্টা হয়ে গেছে, না ওখানে টাইম টু টাইম খাও, এখানে লেট হয়ে গেল। এই যে ঘুমাচ্ছে এখন, বাবা শুয়ে রয়েছে, মা কথা বলছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আকাশ পাপড়ি। আর আজকে হচ্ছে আমাদের বেবিকে নিয়ে যাব আমাদের বেথুয়াতে একটা নার্সিং হোমে, তো সেখানে ওর একটা টিকা দেওয়ার আছে, তো সেটাই যাব আর কি, সবাই সবাই মিলে বলতে। এই যে মা যাবে,
আর হচ্ছে দুই মাই যেত, কিন্তু প্রচুর আরও জিনিস জমে ঠুমে রয়েছে, বুঝতেই পারছো এখনকার অবস্থা, তো সেগুলো কমপ্লিট করার জন্য তো এসে অনেক চাপ হয়ে যাবে, তাই হিমা যাবে, ও যাবে, আমি যাব, তো চলো। আর সকালবেলা আমি চা খেয়েছি, লিকার চা সঙ্গে বিস্কুট, আর এখন খাচ্ছি রুটি। আর হচ্ছে এমনি রুটি করার সময় নেই, তাই শর্টকাটে এই রুটিটা, রুটির সঙ্গে রয়েছে কলা আর ডিম সেদ্ধ, এই হচ্ছে ব্রেকফাস্ট। আর সকাল সকাল আমাদের, আমরা ওখানে যাবো 7:30-8 নাগাদ, এখন বাজে হচ্ছে 6:30, তো খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। বাড়ি আসার দুদিন পরে আবার ছুটলাম বেথুয়া নার্সিংহোমে, এটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিংহোম, যেখানে আমার বেবিকে নিয়ে এসেছি একটা ভ্যাকসিনের জন্য, আর এখানে এসেছে মা আর পাপড়ি, তো দুজনে বসে রয়েছে, একটা ভ্যাকসিন হবে, সেই ভ্যাকসিনের জন্য আমরা বসে রয়েছি এখানে। কি দেখছো, কেমন লাগলো? হ্যাঁ, ক্যামেরা তুমি আজকে প্রথম টিকা নিলা, ইনজেকশন না, এর আগে একটা নিয়েছে, পোলিও খেয়েছে। হ্যাঁ, তুমি পোলিও খেয়েছো, কান্না করনি তো? এখন হচ্ছে আমরা বেথুয়াতে আছি, কলেজ পাড়া একটা দোকানের সামনে, তো 2 মিনিট জাস্ট দাঁড়ালাম, কিছু পরোটা মানে টিফিনের জন্য নিয়ে নেওয়া হচ্ছে, কারণ বাবা আর ভাই বাড়িতে আছে, মা তো আমাদের বাড়িতে ছিল, ও বাড়িতে কালকে ভাই দিয়ে এসছে আর এখনও যাবে, তো সেই কারণে ওরা টিফিন টিফিন করা হয়নি ঠিকঠাক, তারপরে ভাত খেতে ব্যবস্থা ঠিক হয়ে যাবে, হয়তো বা ও বাড়ির থেকে মা পাঠিয়ে দেবে, সেই জন্য একটু পরোটা নিয়ে নেওয়া হচ্ছে যেতে যেতে, কারণ কখন আবার আসা হবে মার। আর ওকে টিকাটা দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবেই মানে ইয়ে হয়েছে, একটু কান্না করেনি, একটু খালি প্যাঁ করেছে, সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এখানে থেকে নেওয়ার জন্য খুব সুবিধা হলো এই টিকাটা, যে বিসিজি টিকা না কি বলে না, বিসিজি তো এটা যেই দিন ডেট আর কি সরকারি সংস্থা থেকে দেওয়ার, তার আগেই আমার ছুটি হয়ে গেছে, আর সেই দিন মানে যেদিন দেয় আর কি, যেখানে হয়েছে সে তার আগের দিন কাছাকাছি, হ্যাঁ মানে কাছাকাছি যে সদর নার্সিংহোম সেখানে দেয়, নার্সিংহোম সদর হসপিটাল সেখানে দেয়, তার আগে দিন আমার ছুটি হয়েছে, না না যেদিন দেয় সেটা হচ্ছে শুক্রবার আর বুধবার, আর পাপড়ি ভর্তি হয়েছে শুক্রবারে, মানে ও হয়েছে শুক্রবারে, তো সেদিন তো দিতে পারেনি, আর তারপরে দেবে শুক্রবারে, তোর মঙ্গলবারে এই তারপরে দেবে হচ্ছে বুধবারে, আর ওর মঙ্গলবারে ছুটি হয়ে গেছে, তাই সেটা দিতে হতো, তার জন্য আমরা বেথ হতে এসেছিলাম, যোগাযোগ করে একটা নার্সিংহোম থেকে দিলাম, এটাই ভালো হলো, একা একা নিলো, খুব সাবধানে দেখে শুনে হয়েছে, তারা ওরা হয়নি কোনো, কারণ হসপিটালে ওরা যাতা করে দিয়ে দেয়। বাড়িতে চলে এসেছি হাত মুখ ধুয়ে, তারপরে একটু জিরিয়ে নিয়েছি অনেকটা সময়, কারণ পুরো গরম হয়ে গেছিলো শরীর, বাইরে এত গরম, আর মানে সবাই পুরো অস্থির হয়ে গেছিলাম, আর গাড়ির মধ্যে হাওয়া ঢুকছিল না, তো ঠিকঠাক জানলাও খুলতে পারছি না, জোরে হাওয়া লাগবে, আবার মানে বন্ধ রয়েছে, তো তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়ে জিরিয়ে নিয়েছি, আর ওর স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বেবি, আর দুপুরের খাবারটা আমি এখন খেয়ে নিচ্ছি, একটু লেট হয়ে গেছে জন্য আগে খেয়ে নিচ্ছি, তারপরে স্নান করে নেবো, এটা উল্টো হলো কারণ শরীরের কন্ডিশন হয়েছে। আর এখানে আমি, এটা হচ্ছে মসুর ডাল আর গরম ভাত, আর এর মধ্যে মা এটা করেছে একটা তরকারি, উপকারী একটা খাবার, এরকম রোজ রোজই আমাকে অনেক রকম সবজি আর অনেক কিছু দিয়ে একটা তরকারি করে দেয়। এটা এখানে রয়েছে শিং মাছ, এটা অনেক বড়, এটা হচ্ছে শিং মাছের ঝোল, আর এর মধ্যে রয়েছে সজনে ডাঁটা, গাজর, আর এটা কি লাউ পাতা, লাউ পটল, তো এরকম অনেক রকম সবজি টবজি শাক টাক দিয়ে একটা তরকারি করে দিয়েছে, আর কিছু কয়েক টুকরো মোচা, মানে মোচার যে মোচা ঘন্ট খায় সেই মোচা অনেক কিছু রয়েছে, এরকম করে রোজই আমাকে অনেক কিছু দিয়ে একটা তরকারি করে দেয়, এর মধ্যে একটা লঙ্কা থাকে, আর কিছু থাকে না, একটু লবণ থাকে, চলো খেয়ে নিই। ওটা তোমার জন্য খুব উপকারী, ঠিক আছে চলো। ওরা যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম পড়তে আসে এখানে প্রায় দিনই আসে বাবার কাছে, তারপরে জিজ্ঞাসা করে আমার কথা, পাপড়ি দিদি কবে আসবে কবে আসবে, কে রে আমার সঙ্গে কথা বলেছিলি, আজকে
তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে গেছি, সকালবেলা চা বিস্কিট খেয়ে নিয়েছি, ওষুধ ছিল ওষুধও খেয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পেলে সকালবেলা অনেকগুলো বাচ্চা মেয়ে এসেছিল আমাদের বেবিকে দেখতে, প্লাস আমাকেও দেখতে, মানে আমাকেই আগে দেখতে চাইতো, আর এখন তো আরও একজনা চলে এসছে, তখন ওদের দেখা হয়নি। বারবার বাড়িতে এসে বলতো যে পাপড়ি দিদি কবে আসবে এই বাড়িতে দেখা করব। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এখানে দুই মাই রয়েছে, আজকে আমার হচ্ছে 11 দিন, আজকে হচ্ছে আছি তোলা হবে, তো কিছু রিচুয়ালস রয়েছে সেগুলোই হবে, সেই কারণে আর কি বেশ একটু ব্যস্ততাপূর্ণ। চলো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্ট কী দিয়ে করছি। তো এই যে এখানে রুটি রয়েছে, একটু তরকারি রয়েছে, একটা ডিম সেদ্ধ, কলা, একটা মিষ্টি। তো চলো এগুলো খেয়ে নিই। আজ হচ্ছে আমাদের বেবি 11 দিন। তো আমাদের এখানে মা বলছিল যে 11 দিনে নাকি মানে আতুরি তোলানো হয়, তো আজকে সেটাই হবে। আর ও দেখছো এখন পুরো ঘুমাচ্ছে, কিছুই জানে না, সারাটা দিন ঘুমায়। আর দেখো এখানে একজন এসছে পরামানিক, ওনাদের কাজ হচ্ছে এই নখ ছোঁয়ানো, চুল ছোঁয়ানো। তো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কাটার, তো আমরা তো এখন কাটবো না, কারণ আমাদের ছোট্ট কিউট বেবিটাকে আমরা ন্যাড়া করতে পারবো না, কারণ তার এখন স্কিনটা খুব সেন্সিটিভ। তো তার জন্য যে শুধু ফর্মালিটির জন্য জাস্ট টাচ করেই ছেড়ে দেওয়া হচ্ছে। তো ঠিক আছে চলো। আজকে হচ্ছে 11 দিন, তাই তোমরা দেখতে পেলে 11 দিনের যেই আছি আর কি উঠিয়ে দেওয়া সেগুলো হয়ে গেছে। আর তারপরে পরের নিয়ম যেগুলো ছিল, তো ওকে খুঁড় ছোঁয়ানো, স্নান করানো, মাথায় একটু তেল লাগানো। আর আগে তো আগেকার দিনের নিয়ম এমন ছিল যে মানে চুলগুলোও কেটে ফেলতো, ন্যাড়া করে দিত, কিন্তু ওদের এত পাতলা সেন্সিটিভ স্কিন, তো সেই কারণে ডাক্তারবাবুরা বলে যাতে এসব একদমই না করা হয়, কিন্তু আগে ওসব তো শুনতো না, তাই করে দিত, তার জন্য র্যাশটা ছুটে যেত। তো সেই রকম আমরাও করতে দেইনি কিছু। আর তেল ফেল মাখিয়ে দিত সর্ষের তেল, আর সর্ষের তেল খুবই ভালো কিন্তু খুব ঝাঁঝালো, অনেক বেশি পাওয়ার, তো ওদের মানে বেবি স্কিন খুব সেন্সিটিভ, এখন ভীষণ পাতলা। তবু নিয়মের জন্য তিনটে ফোঁটা একটুখানি তেল দিয়েছে, তারপরে আমরা ওটা ভালো করে মুছেও দিয়েছি। আর তারপরে স্নান করে মারা নিয়ে আসলো ঘরে ওকে, আর তারপরে আমি স্নান করে নিলাম, তারপর আর ঘরে ঢোকা হয়নি, একদম বাইরের থেকেই স্নান করে পরিষ্কার শুদ্ধ জামাকাপড় পরে গঙ্গা জল টল সারা বাড়ি ঘর সমস্ত ঘরগুলোতে ছিটিয়ে দিয়েছে, আমাকেও ছিটিয়ে দিয়েছে, তো আজকের থেকে আমি পুরো শুদ্ধ। তো এইরকমই আর কি নিয়ম আমাদের মধ্যে টুকটাক রয়েছে। আর এই দেখো এখানে ঘুমাচ্ছে, ও সারাটা দিন কিন্তু বেশ ঘুমায়। আর হচ্ছে ওকে মানে শুধু মনে হয় যে কতক্ষণ কখন কখন থেকে খায়নি, খিদে পেয়েছে খিদে পেয়েছে, কিন্তু ওকে তুলে নিয়ে খাওয়ানোর চেষ্টা করলেও খায় না, আর টয়লেট করলে শুধু ওঠে, ওটা চেঞ্জ করতে বলে। কিন্তু রাত্রেবেলা খুব ঘন ঘন সেগুলো হয়, টয়লেট করা, পটি করা, খিদে পাওয়া, তো এই আর কি, তাছাড়া কিন্তু কোনো সমস্যা নেই। আর এর আগে যেই দিন খুব ঘাবড়ে গেছিলাম সেদিন সত্যি সেদিনটা ভীষণ ভয়ের ছিল, তো সেই রকম দিন যেন আর না আসে। তাছাড়া সেই দিনটার পর থেকে সমস্ত কিছু খুব ভালো এবং স্বাভাবিক আছে। আর হ্যাঁ, আমি এখন আর একটা জিনিস করবো, স্নান হয়ে গেছে, তো আজকের থেকে যেহেতু আমার ওই আঁচিটা উঠে গেল, আজকের থেকে কিন্তু আমি সিঁদুর পরতে পারবো, টিপ পরতে পারবো। তো চলো আমি এখন সিঁদুর টিপটা পরে নিই, অনেক দিন পরি না, 11 দিন। বাহ সুন্দর লাগছে। আর আমাদের বেবি কি করছে এখানে? বাবা তাকি দেখছে, ভিডিও করছি তোমার, তুমি দেখছো? আবার ঘুমিয়ে গেল, সামনে মশারি রয়েছে, আবার জেগে গেছে, তুমি খাবে? বাবা ভাবছে বলো, কি একটু ভাবছে, কি খাবো না, ঘুম থেকে কি উঠবো নাকি ঘুমিয়ে থাকবো, খেতে হবে নাকি ঘুমানো, ঘুমানোটাই ভালো আছে, সেটাই ঠিক আছে, ঠিক আছে দেখা যাবে, যেটা করে দেখা যাবে। আমার জন্য এই যে এটা খাবারটা কিনে নিয়ে এসছে, তোমাদেরকে বললাম। আর আমি সকালবেলা বলেছিলাম, ওরা জিজ্ঞাসা করছিল যে নাম কি রেখেছো, তো আমি বলেছিলাম যে তোরা যে নামটা রাখবি তোরা সেই নামটাতেই ডাকবি ভালোবেসে। তাই আমাকে আবার জিজ্ঞাসা করছে, অপশন দিচ্ছে কি কি নামগুলো বলো,
পূজা, শেফা আর হচ্ছে পরী। তো আমাকে বললো তুমি এর মধ্যে পছন্দ করো, তো পরী নামটা তো অলরেডি কাকি সিলেক্ট করেছে, তো তাহলে এই নামটা, তাহলে আমি তাই বললাম যে তাহলে এই নামটাই থাক, তো ওরাও পছন্দ করেছে, ওদের দেওয়ার নামটা পরী। আয় তোরাও আয়, কেন লজ্জা লাগে, আরো দুজন আছে পাশে। ঠিক আছে চলো টাটা করে দাও, সবাই একটু মিষ্টি খাও, কোনোকে দেখলা তার জন্য একটু মিষ্টি মুখে। চলো এখন আমি খাওয়া দাওয়া করে নেব, আর আমার জন্য কিন্তু আলাদা করে রান্না করে দেওয়া হয়, সবাই যে খাবারগুলো খায় সেগুলো না, আমার জন্য পুরো অনেক রকম সবজি দিয়ে হালকা মশলা, মানে মশলা ছাড়াই, লঙ্কা ছাড়া রান্না করে দেওয়া হয়। এখানে পটল ভাজা, গাজর ভাজা আছে, এখানে আছে আলু আর পনিরের তরকারি, আর এখানে আছে মাছের ঝোল আলু আর সজনে ডাঁটা দিয়ে, আর কিছু আছে কিনা উচ্ছে আছে মনে হয়, তো এগুলো সবই খাওয়া খুবই ভালো। আর এর মধ্যে কিন্তু একদমই ঝাল ঢাল দেওয়া না, মশলা দেওয়া না, খুব হালকা করে রান্না করা। একটা সময় ছিল যখন দুজনা শুয়ে থাকতাম আর বলতাম যে একটা দিন আসছে, তখন তিনজন থাকবো আমরা, তো সেটা সাকসেসফুল হলো। আর আজকে প্রথমবার আমরা তিনজন একসঙ্গে শুয়েছি বলে এখন, তাই না, কি শান্তি লাগছে। আর এখানে কে, এখানে এখানে আমার ছোনামা, ছোনামা এটা আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, সারা আমার দিকে ঘুরে শোবে না, আমার দিকে তো ঘুরে শোবে মা আছে, তাই না, কষ্ট লাগছে। এখনো তো বোঝে না যে বাবা কি জিনিস, যখন বুঝবে আর কতদিন যাক দেখবে তখন আর এখানে শোবে না, তখন এখানটা শুয়ে থাকবে উপরে। মার কাছে মাই সব থেকে সেরা বুঝছো, থাকলো কিছু মার সাথে হয়ে এসে তারপরে এখানে শুভ, তখন সব দোষ সব অপরাধ মার হয়ে যায়, খুলে নিতে জানতো না, আর এখন হচ্ছে বাবার কোলে ঘুরছে মেয়ে। কি হচ্ছে, ঘুমাচ্ছে না, ঘুমা খারাপ লাইটের জন্য। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আবারও একটুখানি কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রত্যেক দিন যেমনটা করি। আর আমাকে একটা পিসি হয়, তো সেই পিসি একজন ডক্টর, উনি কিন্তু সাজেস্ট করেছিল একটা জিনিস, সেটা হচ্ছে দেখি ল্যাকটোনিক, এই যে এইটা, এই পাউডারটা, এটা হচ্ছে গরম দুধ গরম জল সব কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায়, তো আমি গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতাম, ভীষণ টেস্টি লাগে, মানে একটা এলার্জি ফ্লেভার, খুব লাইট, দুধটাকে খুব টেস্টি করে দেয়, তো এটা খেতাম। তারপরে আবার মা কিছুদিন বলছিলো যে দুধের সঙ্গে খাস না, দুধ খেলেও তো গ্যাস হয় এরকম বলছিলো, তো বেবির যদি গ্যাস হয় তাহলে মানে পেটে ব্যথা করবে, তো তারপরে আবার কিছুদিন স্টপ ছিল, মানে রয়েছে। তারপরে আমি বললাম যে আমার মনে হয় যে যত বেশি ভালো খাবো তত বেশি ভালো আর কি ওর খাবারটা হবে, তো তারপরে ভাবছি যে আবার দুধটাও খাবো মাঝে সাঝে। আর মা যেখানে ছানা বানিয়েছে বাড়িতে তৈরি ছানা, এই যে আমাদের বাড়িতে গরু আছে, তো গরুর দুধের একদম হোম মেড ছানা যাকে বলে, তো এটাই খাবো, আর এটা একদম গরম রয়েছে। ছানা খাওয়া, পনির খাওয়া, দুধ খাওয়া, এগুলো তো খুবই উপকারী, আরও অনেক কিছু রয়েছে এই এই সময় যেগুলো আমার খাওয়া অনেক বেশি জরুরি, সেগুলো তোমরা কমেন্টে জানিও, আমি সেগুলো আমার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করব। আর প্রতিদিনই তরি তরকারিতে মোটামুটি মাছ মাংস ডিম নিরামিষ সবজি সব কিছুই থাকে, সেগুলো খুব লাইটভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়। আরও একটা জিনিস যেটা আমার মাথায় থাকছে না আনতে বলতে, সেটা হচ্ছে সাবু, আমি শুনেছি যে দুধ সাবু খেলে খাওয়া মানে খাবারটা খুব ভালো হবে বেবির জন্য, তো সেটাও আমি কালকে বলবো নিয়ে আসার জন্য, তো চলো এখন আমি ছানাটা খেয়ে নিই।
আর এখন সন্ধ্যা পেরিয়ে রাত্রিতে চলে আসলাম। এই যে ও তো সারাক্ষণ মানে বেশিরভাগ সময় ঘুমোয়, এখন ডিনার করার সময়। আর আজকে তোমরা দেখতে পেয়েছিলে সকালবেলা আমার শাশুড়ি মা এসেছিলেন, হচ্ছে আজকে যে কাজটা হলো তো সেগুলো মানে সেগুলো আর কি দুজনে মিলে মিলেমিশে করলো। তারপর রাতের বেলা তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনই রান্না হয়েছে আমার জন্য, হয়েছে একদম মানে স্যুপ টাইপের আর কি, নর্মাল যে একটুখানি হলুদ লবণ দিয়ে একটা হয়তো লঙ্কা ছিঁড়ে একদম হালকা করে দিয়েছে। নার্সিংহোমে আমাকে চিকেন একদিন খেয়েছিলাম, তো সব কিছুই খেতে বলেছে ডাক্তারবাবু। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর মারা আজকে চলে যাবে এর মধ্যে। মা দুদিন এসেছিল রাত্রে, কারণ ঘুম হয় না তো আর বাড়িতে, মানে মানে যেরকম কন্ডিশন হয়ে গেছিলো ডাক্তারের কাছে যাওয়া আসা নিয়ে, তো খুব ভয়ে ভয়ে ছিলাম। তো সেজন্য মনে হচ্ছিলো যেন দুজন মাই রয়েছে সাথে, তো একটু সাহস বেশি হতো, যে যত মানুষ থাকবে তত বেশি সাহস পাওয়া যাবে। একসঙ্গে ঘুমাতাম আমি, দুই মাই থাকতো, আমি খুব ক্লান্ত, তো সেই কারণে এর আগেও দুটো দিন মা এসেছিলো রাতে থেকেছিলো আর কি, তো এই আর কি। কিন্তু আজকে মা চলে যাবে, যেহেতু আজকে সকাল সকাল এসছে, ও বাড়িতেও তো কাজকর্ম রয়েছে, বাবা রয়েছে, ভাই চলে যাবে, আর ভাই ভাই ভাইও মানে ভাই এসে ভাই নিয়ে যাবে সেই কারণে, আর তোমার দাদা ভাই হয়তো কালকে সকালবেলা বাড়ি যাবে। তো চলো, পুচকিটা হাসছে, আগে খাওয়া দাওয়া সেরে নিই। দেখো আমার জন্য একদম হালকা তরকারি আর ভাত, আজকে শুধু চিকেন দিয়েই খাওয়া দাওয়া করবো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো আমাদের সুন্দর ছোট্ট কিউট বেবিটা এখন ঘুমাচ্ছে, ওকে দিয়ে ভিডিওটা শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা।